কামটা কেমন লাগতেছে মিয়া ভাই? অভ্যাস হয়ে গেলে সব কাজই ভালো লাগে। সত্যি মিয়া ভাই, তোমার তুলনা নাই, আর তাই এত শিক্ষিত হইয়াও আমোঘোষক তোকে সাথী হইলা। দোয়া করো মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের বিপদে আপদে পাশে যেন থাকতে পারে। কাম সারছে মিয়া ভাই, ওই যে বাঘা গুন্ডা আইয়া পড়ছে। আল্লাহ জানে কি হয় মিয়া ভাই, আপনি চলে যান।
ঠিক আছে। ও মা গো, আব্বাই আইছি। এই যে বিদ্যাসাগর, আমার দিকে একটু তাকান। বুঝছি বিদ্যার জোর আছে বুঝলাই, তুমি আমার জোরের খবর রাখো নাই, আর তাই তুমি হাসান চৌধুরীর হাসপাতালে নিয়ে গেছো। কামটা আমার পছন্দ হয় নাই, আর তাই তোমার বুঝাইতে আইছি। আমাকে কি বোঝাবে তুমি? আমি কি দুধ খাই যে কিছু বুঝি না? আমি জানি তুমি কে, কে তোমার পরিচয়? সত্যি ভাই, আমি কাউটা আর তুমি হইল বাপের বেটা। ও বাপের বেটা, এই চল। যা বুঝাই দে, আমি কি জিনিস এক মিনিটে করে দিই ফিনিশ। মিয়া ভাই, দিছো সালা গোয়া কাঠ দেখায়া? তোরা জানো আমি কি জিনিস, সব সালা বাহাদুরি করে দেবো ফিনিশ। ফিনিশ না বস না, আমি সালারে এই কারা মাল লইয়া কই যাস? ওই সালারে ফিনিশ করে দিতে ভাই, গরমে গরমে কিছু করতে গিয়া গুতা খাইলে সরমে আর মুখ দেখানো যাইব না, তাই একটু ধৈর্য ধর। তারপর কাফনের কাপড়। ওই সুন্দরীর ভালোবাসা পাওয়া আর ফুলের বাগানে বাস করা একই কথা বন্ধু। হ্যাঁ বন্ধু, তাই যেভাবে হোক ওই সুন্দরীর ভালোবাসা আদায় করতেই হবে। বলো কোন সে মেয়ে যার মাঝে তুমি ফুলের বাগান খুঁজে পেয়েছো? আরে বুলবুলের পাখি, তুমি বুঝতে পারো নাই, আমার জন্য না, বিপ্লবের জন্য। এখন ধরা পড়ে আমার উপর দোষটা পড়া হচ্ছে? এত বড় বেইমানি করিস না দোস্ত। কিসের বেইমানি? কলেজে কোন সুন্দর মেয়েকে দেখলে ওকে ভালোবাসতে ইচ্ছা করে? হ্যাঁ এখান থেকে। আরে তুমি কি কম সুন্দরী নাকি? সেটা ও কি করে বুঝবে? তুমি বুঝতেছো নাকি ডালি? ও তোমারে খেপাইতাছে। আজ থেকে এই ডাইনার নাম মুখে নিলে এমন পেদানি দেব যে চেহারাটা পাল্টে যাবে, কথাটা মনে থাকে যেন। ডালি আমার কথা শোনো। কি দোস্ত, কেমন দিলাম? আজ তোরে আমি পরে বাবার নিলো 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 আমার মন কানিল, দেখো মিষ্টি চেমড়ি আমার মন কানিল। নিলো 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 আমার মন কানিল, দেখো চেমড়ি আমার মন কানিল। চোখের গোচর দিয়ে আমার ঝটকা মারিল। নিল আমার মন কানিল,
দেখো মিষ্টি চিমড়ি আমার মন টানিল জড়িয়ে ধরে বলবো আচ্ছা ও যদি এখানে চলে আসে তখন কি করবে প্রথমে অপমান করে বলবো যাও এই মুহূর্তে এখান থেকে চলে যাও তারপর যখন জড়িয়ে থাকবে তখন দেখি জড়িয়ে ধরে বলবো আই লাভ ইউ ও ইউ শোনো ভালোবাসা হলো
মনে নেশা নেশা ও দেহে মধুমেশা থাকিতে পারি না রে আমারে অন্তরে বাকুম বাকুম করে রে আমারে অন্তরে বাকুম বাকুম করে রে ড্রাইভার হয়ে আমাকে যে অপদস্থ করেছো আজ তার প্রতিশোধ আমি নেব। আমি সেদিন কোন অন্যায় করিনি, অন্যায় করেছিলেন আপনি। সেদিন আপনার শরীরে লাল পোশাকে আপনার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল, আর তাই আমি হলুদ দানাটি ছিঁড়ে নিয়ে আপনার শরীরে পেঁচাতে গিয়ে অনিচ্ছাকৃত ভাবে আপনাকে জোরে ধরে বেসামাল হয়ে পড়েছিলাম। কিন্তু আপনি নিজের অহংকারের দাপটে সেদিন আমাকে ভুল বুঝে অপমান করেছিলেন, আর সেই ভুলে মাসু রসুল করতে গিয়ে আজ আমার পেটে লাঠি মেরেছেন। ধনের দুলারি বলে আমার মতো গরিবের বেঁচে থাকার একমাত্র সম্বল উপর আঘাত হেনেছেন। সেদিন আপনাকে মাফ করে যে ভুল আমি করেছিলাম আজ তা আমি করব না। তোমার এত বড় স্পর্ধা আমাকে ভয় দেখাচ্ছ? চলো আমি কে? আরে জানি জানি, চলো বলছি। এদেশের প্রেসিডেন্ট আপনার বাবা, না হয় কোনো মন্ত্রী বা নেতা বা কোটিপতি মেয়ে আপনি, কিন্তু এই মুহূর্তে আপনি একজন অপরাধী। তাই
অপরাধের শাস্তি আপনার প্রাপ্য। কি করবে তুমি? কি করব বে? হ্যাঁ কি করব? আরে 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 বড় লোকের মাইয়া, সে ভুল করছে বললা, তুমি তো ভুল করতে পারো না বাবা। মাগু সর্বনাশ হওয়ার আগে মাপ চাইল। অসম্ভব। যে ক্ষতিপূরণ টাকা দিলেই হয় সেখানে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। এই নাও। এদিকে আসুন চাচা। এই যে একে দেখেন, টাকার জন্য, এই টাকার জন্য এই বয়সেরা আরামকে হারাম করে খেতে মরে, আর অনাহারে অনাদরে বিনা চিকিৎসা মারা যায়। টাকার জোরে আপনারা মানুষকে অমানুষ মনে করেন। যে টাকার গরমে আপনার অহংকারী মনটা আমাকে আঘাত করে শান্তি পেতে চায়, সেই অহংকারী মনে আজ আমি ডাকাতি বুঝিয়ে দিব। টাকা দিয়ে সবকিছু সমাধান করা যায় না, যায় না। নিন টাকা দিয়ে এই ক্ষতিপূরণ করে নেবেন, ক্ষতিপূরণ করে নেবেন। প্রতিশোধ নেওয়ার জন্য উনি আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। ওনারা বাধা দেওয়াতে দেখুন দেখুন ওনাদের মেরে কি অবস্থা করেছে। আজ ওনারা না থাকলে আমার যে কি সর্বনাশ হয়ে যেত। বেইমান মিথ্যেবাদী, আজ তোকে আমি কি সাইজ করলো ওসি? এখনো ডেলা ডেলা সুখে সেয়াদে হ্যাঁ বাঘা, আমাকে খাঁচায় বন্দি করে তুই যে বাহাদুরি দেখাচ্ছিস, একবার যদি বেরোতে পারে খোদার কসম আমি তোকে বুঝে দেব আমি কি জিনিস। তাহলে তোর এমনি বুঝাই দিব আমি কি জিনিস। নিজের যান বাঁচানোই কঠিন হয়ে পড়বে, তাই বলছি কাল আদালতে দাঁড় করিয়ে সাজার ব্যবস্থা করব, তারপর জেলের ছেলে ও দফা রফা।